আজ কালী পূজা উপলক্ষে আমি আপনাদের দক্ষিণা কালিকা স্তোত্রমটি পাঠ করে শোনাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব বা লাইক করবেন। দক্ষিণা কালিকা স্তোত্রম কর্পূরাদি। কর্পূরং মধ্যমাত্ত স্বরূপরি রহিতং সিন্ধু বামাক্ষি যুক্তং বিজন্তে মাতরে তৎ ত্রিপুরা হর বধু ত্রিকৃত্তং যে জপন্তি তেষানাং গদ্যানি পদ্মানি চ মুখ কুহরাত উৎসন্তবাহ বাচ স্বচ্ছন্দনং ধান্ত ধারাধর রুচি রুচিরে সর্বসিদ্ধিং গতানাম ঈশানাং সিন্ধু বাম শ্রবণ পরিগতা বীজ মন্নম হেসি দন্দং তে মন্দ চেতা যদি জপতি জান বারমেকং কদাচিত জিত্তা বাচা মোধিসং ধনদমপি চিয়ং মোহহন্নাম্বুজাক্ষিবৃত্তং চন্দ্রার্ধচূড়ে প্রভাবতী স মহাঘোর বালাবন্তং সে ঈশ বৈধনরসহস্ত শশধর বিরসত বাম নেত্রাণে যুক্ত বিজন্তে দন্দম নত বিগলিত চিকুরে কালীকে যে জপন্তি বেষ্ঠরাং ঘ্রান্তিতে চ ত্রিভুবন মপিতে বর্ষভাবং নয়ন্তি শ্রীকন্দ শ্রধারাদ্বয় ধর বদনে দক্ষিণে কালিকেতি ঊর্ধ্বে বামে কৃপানং কর কমলতটে ছিন্নমুণ্ডুং তথাধ সর্বে চাভির্বর্ণঞ্চ ত্রিজগত ত হরে দক্ষিণে কালিকেতি। জপন্ত নামান্য যে বা তব মনুবিভবং ভাবয়ন্তে তদন্ত ভাবয়ন্তে তদন্দব তিষ্ঠাময়ী করস্থা প্রকটিত বন্দনে সিদ্ধয়স্ত্রাম্বকস্য বর্গাদরং বহির্যুক্তং বিধুরতি বিলয়িতং তত্ত্রয়ং কুচ্চযুগ্নং লজ্জাদন্দাশ্চ পশ্চাত স্তিমিত মুখী তদ্ধ্রষ্টাদ্বয়ং যোজয়িতা মার্তা যে যে জপন্তি স্মর হর মলিনে ভাবান্তত স্বরূপনম। তে লক্ষ্মীলাস্য নীলাকমলদল সদৃশ কামরূপা ভবন্তি প্রত্যেকং বা দয়ং বা
ত্রয়মপি চ পরম বীজমন্তস্ত গুজ্জং তন্নাসানা যোজয়িতা সকলমপি সদা ভাবন্ত জপন্তি তেষাং নেত্রবিন্দে বহিরতি কমলাবত্র শুভাং সুরেশ্বরী বাগদেবী দেবী মুন্ডস্রগতিশ্চ লয়ৎকণ্ঠী পীনস্তনাঢ্যে গতাশুনাং বাহু প্রকরকীতি কাঞ্চী পরিলস নিতম্বাং বিগবস্ত্রাং ত্রিভুবন বিধাত্রীং তিনেত্রাম শশান স্থেত তল্পে শব হৃদি মহাকাল সুয়াত প্রসংযুক্তাং তাং ধায়ন জননী জড়জেতা অপি কবি শিবাভীর্ঘ ভাবি শব শিব হনু মুন্ডু মালিস্থা নিকটই পরম সংকীর্ণায়াং প্রকটিত চিতায়াং হরব ধূম প্রবিষ্টা সন্তুষ্টা মুপরি সুর তে নাতি যুবতিং সদা তং ধায়ন্তি কৃচ্ছিদ্যপি ন তেষাং পরিবভব বদান মত্তে কিং বা জননী বয়মু চৈজর্যধিয় নো ধাতা না পিশো হরিরপি নোতে ব্যক্তি পরমম বদামত্তে কিং বা জননী বয় মুচ্চৈ জর্য ধিয় নো ধাতা না পিশো হরি পরি নোতে ব্যক্তি পরমম তথাপি তৎ ভক্তি মুখর অতি চামাক্কাম শীতে তদে তৎ খন্তবং ন খলু পশুরোষ সুচিত সমস্তা চাপিন স্তন জঙ্ঘ ন ধৃগ যৌবনবতী রতাশক্ত নত্তং যদি জপতি ভক্তস্তব মনুষ্যং বিবাসাস্তানাং ধ্যায়ন গলিত চিকুরো স্তোত্তস বসগা সমস্তা সিদ্ধৌঘা ভুবি চিরতরং জীবিত কবি সমা সুধীভূতা জপতি বিপরীতাং যদি সদা বিচ্ছিন্ত তদাং ধ্যায়নন্নতিশয় মহাকাল সুরতাম সদা তদা তস্য খৌনি তল বিহর মানস্য বিদুষ কলাম্ভুজ বর্ষাহর মধু মহাসিদ্ধি নিবহা প্রসূতে সংসারং জননী জগতিং পালয়তি চ সমস্তং ক্ষীত অদিয়ে প্রলয় সমরে সংহ্রতি চ অত তৎসতাং ধাতাপি ত্রিভুবনপতি শ্রীপতি হর মহাসহপি প্রায়ং সকলমপি কিং স্তৌমি ভবতিম
অনেকে সেবন্তে ভবদধিক গির্বাণ নিবহন বিমুরান্তে মাত কিমপি নহি জানন্তি পরমম সমারাধ্য মাদরং হরিহর বিরিঞ্চাদি বৈবুধই প্রপন্ন হস্মি শরণং রতিরস মহানন্দ রীতাম ধরিত্রী কিলালাং সুচিরোপি সমীরহোপি গগনং তমেকা কল্যাণী গিরিশ রমণী কালী কল্পম স্তুতি কাতে মাস্তব করুণময়া মামগতি প্রসন্নাতং ভুয়া ভবমনু নো ভয় নো মম জন্যু শ্মশানস্থা সবস্থা গলিত চিক্কুর দিকপটধর সহস্র তর্কর্ণাং নিজ গলিত বীর্যেণ কুসুমম জপস্তুদাত প্রত্যেকং মনুপপি তব ধ্যান নিরত মহাকালী সৈরং সভবতি ধরিত্রী পরিবৃহ গৃহে শর্মার্জনাং পরিগলিত বীর্যং হি চিকুরং সমূলং মধ্যাহ্নে বিতরিত চিতায়াং পূজো দিনে সমুচ্চার্য প্রসন্না মনুপোপি সংকৃত কালী সদং গজারূঢ় জাতি ক্ষিতি পরিরূঢ় সত কবিবর সপুষ্পৈরাঙ্কীর্ণাং কুসুম ধনুষ মন্দিরমহ পুর ধায়ন ধায়ন যদি জপতি ভক্তস্তব মনুষম সগন্ধর্ব শ্রেণী প্রতিরোপি কবিতামৃত নদী নদীন পর্যন্তে পরমদ্বীপদলীন ভববতী ত্রিপঞ্চারে পীঠে শব শিব হৃদি শিরাবদনং মহাকালে নৌচৈ মর্দন রসলাবন্ন নিরতম মহাশক্ত নক্তং স্বয়মপি রতানন্দরি নিরত জয় যো ধ্যায়তং মৌরি জননী সসৎ স্মরহর সলমন্থি সৈরং সললমপি মার্জার মসতি পরশ্চৈত্রং মহিষং নরমহিষশ্চাপি বা বলিন্তে পূজায়ামি বিদুরতাং মর্তবসতাং শতাং সিদ্ধি সর্বাপতিপদ পূর্বা প্রভবতি বসী লক্ষং মন্ত্রং প্রজপতি হরিশন শরণত দিবামাদুর্য মশ্চরণ যুগল ধ্যান নিপুর পরং নক্তং নগ্ন নিধুব বিনোদেন চ মনুত জল্পেলক্ষং সমক সর হর সমানুষ ক্ষিতিস্থলে ইদং স্তোত্রং মাতস্তব মনুষ মুদ্দার নজনু স্বরূপাক্ষং পদানবুজ যুগল পূজাবিধি যুতম নিঃসার্ধং বা পূজা সময়পি বা জন্তুপঠিত প্রাপস্তস্যপি প্রসরতি কবিতাম মৃত স্তরশ।
রাঙ্গাক্ষী বদনং তমনু সরতি প্রেমতরং বসস্তস্য খৌনিপতিরোপি কুবের প্রতিনিধি রিপু কারাগারং কলয়তি চ তং কেলি কয়ালয়া চিরং জীবমুক্ত স ভবতি চ ভক্ত পতিঞ্জনু ইতি শ্রীমহাকাল বিরোচিতং দক্ষিণা কালিকা স্তোত্রম। আমি এই স্তোত্রমটি পাঠ করলাম, হয়তো সংস্কৃত উচ্চারণ কিছু ভুল হয়েছে, তার জন্য আপনারা আমাকে মার্জনা করবেন। আমার দক্ষিণাকালী স্তোত্রমটা পাঠ শেষ হলো।